খেয়ে উঠে কিরকম মস্তানি করছে চিন্তা করো। খেয়ে উঠে এখন মস্তানি করছে, ওর এইসব চাদর চাদর এইসব চাই, ওর রাগ দেখো কিরকম, খালি ওর 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 কীর্তি কালাপটা খালি দেখো তোমরা সবাই। হ্যাঁ, ও এবার বুঝতে পেরেছে যে মাথা এবার ভিড়ে গেছে। ও ও কি চাদর চাইছিস, মা দিচ্ছে না, ছাতার মাথায় রাগ ধরে যাচ্ছে আমার। হ্যাঁ, আমার চাদরটা খেয়ে উঠে চাদর দরকার হয়, আর চাদর দিচ্ছে, হ্যাঁ চাদর দিচ্ছে না কেউ আমাকে একটুখানি, কাছে আছে কিন্তু আমি নিজে নেবো কেন, কাছে যখন আছে কাছে আছে কিন্তু আমি নিজে নেবো কেন, আমি নিজে নেবো কেন চাদরটা, হ্যাঁ চাদরটা কাছেই আছে কিন্তু আমি নেবো কেন, সবসময় আমাকে নিতে হবে। হ্যাঁ, আমি খেয়ে উঠবার চাদর আমার সামনে যেন থাকে। হ্যাঁ, কথাগুলো একটু শুনে নি, কোথা থেকে কি আওয়াজ আসছে, মা কি বলছে একটু শুনে নি। হ্যাঁ, কথা বলা শেষ, আমার চাদর না শুরু, ব্যাস আমার খাওয়ার পরে একটু চাদর ফাদর লাগে, অনেক কিছু করতে লাগে আমার, অনেক কাজ আমার, গোছানো বিছনা ঘাটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ, তোমরা বলো পম খুব শান্ত, শান্তই ও, এবার দেখি একটুখানি গাড়ি টাড়ি যাচ্ছে, একটুখানি দেখি গাড়ি টাড়ি যাচ্ছে, একটু দেখে নি, সব কিছুই তো আমাকে করতে হয়। এবার মার নাইটিটা একটুখানি দেখি কি আছে, কোথায় কি আছে মার নাইটির মধ্যে, একটু দেখতে হবে ভালো করে, একটুখানি দেখে নি মার নাইটিটা, মার নাইটিটা একটু ভালো করে দেখে নি। হ্যাঁ হ্যাঁ, এ চাদরটা নিয়ে কোথায় কোন গন্তব্যস্থলে যাবে কে জানে, পাছু দেখাচ্ছে একটু সবাইকে, একটু আমার পাছুটা দেখিনি, সবাই শুধু আমার মুখ দেখে, আমার পাছুটা একটুখানি দেখুক সবাই। হ্যাঁ, ভালো করে আমার মুখটা দেখে নাও, তারপর আমার পাছুটা দেখে। হ্যাঁ হ্যাঁ, আমার সব কথা তুমি সবাইকে বলে দিচ্ছ, হ্যাঁ এত বড় আসপর্দা, আমার সব কথা সবাইকে বলে দিচ্ছে। হ্যাঁ ও ও কি বলে দিচ্ছি সবাইকে বলছি, হ্যাঁ বলছি দেখো তো কত ভালো ছেলে, দেখো কিছু করে, হ্যাঁ ভিডিও করছো কেন, ভিডিও করছো কেন, হ্যাঁ এগুলো আমার সিক্রেট ব্যাপার, এগুলো ভিডিও করে সবাইকে প্রচার করে দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, আমার বুঝি রাগ নেই, হ্যাঁ হ্যাঁ আমার রাগ আছে, আমার অনেক রাগ আছে, হ্যাঁ আমার রাগ আছে কিন্তু, হ্যাঁ রাগে তো আমি মুখ ঘুরিয়ে নিই, হুম মুখটাকে বেঁকিয়ে নিই রাগেতে, আমার রাগ হলেই আমি মুখ বাঁকাই, একটু চুলকা চুলকি করে নিই, দূর ছাতা চুলকাতেও দেয় না একটুখানি, দূর ঘুরে বসি, বসার ঠিক মতন জায়গাটাই পাচ্ছি না, যে একটু বসে একটু চুলকা চুলকি করবো, একটু চুলকাবো যে সে তেরি। হ্যাঁ মা সব কিছু আমার রেকর্ডিং করতে থাকে খালি, হ্যাঁ ওই ঘরেও ঢুকতে দিচ্ছে না, এই ঘরে একটু যে চুলকা চুলকি করবো এক মনে সেটাও একটু করতে দিচ্ছে না, হ্যাঁ একটু চুলকা চুলকি করবো, ডাক্তারখানায় নিয়ে যাব, পমের গায়ে র্যাশ বেরিয়েছে, জানি না এই বর্ষাকালটায় ওর জন্যে বেরোচ্ছে না কী কে জানে, যেখানে জল পাবে সেখানে থেবড়ে বসে পড়ে, ওই কারণে মনে হয় গায়ে র্যাশ বেরিয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যাব। হয়েছে চুলকা চুলকি হয়েছে, ও তেরি চুলকা চুলকি করতে দিচ্ছে না একটু, হ্যাঁ চুলকা চুলকি যে করবো, বাবা আমার চাদর নিয়ে নেবে, এত বড় আসপর্দা মা তোমার তোমার, হ্যাঁ দাও আমাকে দাও, দি দাও আমার চাদর, দি দাও, হ্যাঁ দি দাও আমার চাদর, এই সব চাদর আমার, পৃথিবীতে যত চাদর আছে সব আমার চাদর, গায়ের উপরে দিয়ে দিয়েছে চাদরটা আমার, মা এত ডিস্টার্ব করে আমাকে, এত বিরক্ত করে বলার মতন না, লোকজনও দেখতে দেখতে যাচ্ছে আমাকে, এসব কি আর ভালো লাগে,
হ্যাঁ যাচ্ছিস বাবু, যাচ্ছিস তোরা রাস্তা দিয়ে যা। হ্যাঁ আমাকে দেখার কি আছে, এবার আমিও তোদেরকে দেখবো, আমিও তোদেরকে দেখবো। দাঁড়া, শুধু জানলায় একা একা উঠতে পারি না, কেউ না একটুখানি পাথুটা ধরলে জানলা দিয়ে উঠতে পারি না। হ্যাঁ মার দিকে তাকাই যদি একটু, মা তুলে দেয় আমার পাথুটা ধরে, একটু যদি তুলে দেয়। হ্যাঁ এই তো উঠে গেছি, মা একটু শুধু পাথুটা ধরলেই আমি পুট করে উঠে যাই। দেখিস পেছন দিকে ডিগবাজি খাবি, নাম এখান থেকে, নাম এখান থেকে, পা নামা পড়ে যাবি। হ্যাঁ এইবার দেখ কে দেখবি আমাকে, দেখ যে দেখবে আমিও তাকে দেখব। উঠে তো গেলাম, দেখতে তো পেলাম না, এবার নিচে নামবো কী করে? আবার মার কোলে ঠেলে উঠতে হবে? হ্যাঁ আবার মার কোলে ঠেলে উঠতে হবে আমাকে। কী যে করি দুধ ছাতার মাথা, একটু দেখি নি কে আসছে, দেখি একটুখানি মুখ বাড়িয়ে, আমাকে দেখছে আমিও দেখব। পমের লেজ কাটানোর পরে এই যে অল্প অল্প করে এই যে লোমগুলো উঠেছে দেখো, যখন লোম কাটানো হয়েছিল পুরো তো জিরোতে কাটিয়েছিলাম, দেখেছো তোমরা সেই ভিডিও, নেড়ামুন্ড ভিডিও পুরো একদম। বিনায়ক তা চাদরটা রেখেই দিই তাহলে, দেখো ওর চাদরটা রেখে দিচ্ছি পম, এই যে চাদর রেখে দিই, তাকাও চাদর রেখে দেবো। দূর আমি এখন দেখতে ব্যস্ত, কে যাচ্ছে দেখি, কে আসছে কে যাচ্ছে, চাদর নিয়ে তো সবসময় হবে, এই দৃশ্যগুলো চলে গেলে দেখতে পাবো আর আমি। হ্যাঁ চাদর কই, চাদর কই, চাদর এই তো, চাদর এই তো, চাদর চাদর তো বিছানায় আছে, ঘরে থাকবে, আমি সব কিছু নিতে পারবো, কিন্তু রাস্তা দিয়ে কত মজার মজার জিনিস চলে যাচ্ছে সেগুলো মিস করে যাবো তো। হ্যাঁ গাড়ি যাচ্ছে, এই যাচ্ছে, ওই যাচ্ছে, বাবুর খেলনা এর মধ্যে দেখে নাও। হ্যাঁ এই তো খেলনাগুলোকে আমি খুঁজছিলাম কিন্তু দেখতে পাচ্ছিলাম না, তাই জন্য কিছু করতেও পারছিলাম না, ডোরেমনটা যে কী হাল হয়েছে তার ঠিক নেই। টেনে টেনে ডোরেমনটাকেই বার করবে মনে হয় নাকি, কোনটাকে বার করে এখন দেখি, ওর তো সব থেকে পছন্দের ডোরেমন, কাকে বার করে দেখি টেনে টেনে, কাকে খুঁজছিস রে? এ খেলনার ব্যাগের মধ্যে মুখ ঢুকিয়ে দে, কত খেলনা ওর এর মধ্যে, কত খেলনা দেখেছেন তো, আমি গিফট করেছি, আরও সবাই গিফট করেছে, জন্মদিনের গিফট আছে, সব গিফটের খেলনাগুলোর মধ্যে টাঙানো। এই চুল, এখানে চুল পড়ে আছে, কাকে ডাক দেখাচ্ছিস তুই? হ্যাঁ ওরম করে মুখ ওইরম করে ঢুকিয়ে দিয়ে দেখতে হয়? হ্যাঁ জানলা দি ওইরম করে কে মুখ ঢুকিয়ে দিই, দেখে নাকটা ঢুকিয়ে দিই। হ্যাঁ কী রে ওরম করে কে দেখে বল, একে তো খেঁদা মার্কা নাক, তার মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখিস নাকটা যদি কালো কালো দাদা এসে কামড়ে নেয় তখন কী হবে বল? ইঁদুর দেখে যে কী ভয় পায় ও তার ঠিক নেই। এই সবাইকে টাটা করে দে, সবাইকে টাটা কর, ওই ওই কোথায় বসেছে দেখো কীভাবে, কোথায় বসেছে, এইভাবে কেউ বসে যদি ডিগবাজি খায়? হ্যাঁ রে পড়ে যাবি তো, ওদিকে সর, ও জানে এত শিয়ানা, ও জানে যে আমি এখানে বসেছি মানে মা আমার সঙ্গেই থাকবে, পড়ার কোনো ভয় নেই। আয় কোলে 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 তাড়াতাড়ি কোলে, খাটে নামাবো,
খাটে না, আমি পুজো দিতে যাবো। আয় কম, এ বাবা, এই এই দেখ, আয় না কম, আয় ওঠ, বিন্নাতে ওঠ ওঠ, আয় কোলে কোলে কোলে, আয় কোলে আয়, বস তেরি। ঠিক আছে চলো টাটা। ও দেখো না, আমি ভিডিওটা অফ করবো আর ওর বাঁদরামোটা শুরু হয়ে যাবে, এরপরে ভ্যাং হবে কোলের, কোলে নিতে হবে ওকে, কোলে উঠতে খুব পছন্দ, কোলে উঠে ঘুরবে কি সুন্দর, হাঁটতে হবে না, কাকে কান খাড়া করে দেখছে কে জানে, অ্যান্টেনাগুলো কার উপরে, কাকে কাকে অ্যান্টেনা খাড়া করে দেখছিস, হ্যাঁ এই অ্যান্টেনাগুলো, এই অ্যান্টেনাগুলো কাকে খাড়া করে দেখছি, এই এই বদমাইশটা, এই একটা গাড়ি আসছে মনে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে চলো টাটা।